सुरो सुर धुनि बहे हया be
कृष्ण कृष्ण बोली घोरा कादे घन घन कत सुर ध्वनि बहे अरुण श्रीमान महाप्रभुर दुटी नयन कमल थेके मने होच्छे मंदाकिनीर धारा अविश्रांत धारा चलछे जिनी निजे कृष्ण अबार तिनी निजे कृष्ण बोले कांछे कारण
আমার নাম ধরে তো আর আমি কাঁদতে পারি না, নিজেই কৃষ্ণ বলে কাঁদছেন। এই জন্যে জগতের জীবকে শিক্ষা দিচ্ছেন, হে জগতের জীব তোমরা শিখে নাও আমার কাছ থেকে, জেনে নাও আমি নিজে কৃষ্ণ হয়ে আবার নিজেই কৃষ্ণ বলে কাঁদছি। কৃষ্ণ ভজনটা কেমন ভাবে করতে হয় তার প্রণালীটা তোমরা আমার কাছ থেকে জেনে নাও। নিজে আচারিয়া ধর্ম জীবের শেখায়, নিজে আচরণ না করলে জীবকে শেখানো না যায়। জগতে তিনি উপদেশ দিতে পারেন, তিনি শিক্ষা দিতে পারেন, যিনি আচরণ করেন। আচারবিহীন ব্যক্তি, অনাচারী ব্যক্তি যারা, তারা অন্যকে উপদেশ দেওয়ার তাদের অধিকার নেই। এই জন্য ভগবান তিনি আজ নিজে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। কত সুরধ্বনি বহে অরুণ নয়নে, হ্যাঁ তার দুটি নয়ন থেকে মনে হচ্ছে কত সুরধ্বনি, কত মন্দাকিনী, কত আমাদের সেই স্বর্গের মন্দাকিনী যেন আজ আমার প্রভুর নয়নে ধারারূপে বয়ে চলেছে। কোথায় না তিনি আজ সকাল থেকে শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধারানীর মানলীলা শুরু হয়েছে। তো এই মানলীলাটি মহাপ্রভু তিনি প্রকাশ করেছিলেন, লীলা চলে গম্ভীরার মধ্যে, গম্ভীরায় রায় রামানন্দ স্বরূপ দামোদর শিখি মাইতি এনাদের সঙ্গে সারাদিন প্রভু নাম সংকীর্তন করতেন, আর সারা রাত রায় রামানন্দ মহাপ্রভু স্বরূপ দামোদর এনাদের সঙ্গে এনারা অন্তরঙ্গ অর্থাৎ রসাস্বাদন করতেন। অন্তরঙ্গ রস বলতে ব্রজরস। তিনি রাধা ভাবে বিভাবিত হয়ে সেই রাধা ভাবের মূর্তি, কখনো কৃষ্ণ বলে কৃষ্ণের ভাবে বিভাবিত, রাধার ভাবে বিভাবিত হয়, আবার কখনো রাধা বলে কাঁদে কৃষ্ণের ভাবে বিভাবিত হয়ে। অর্থাৎ আমার মহাপ্রভু সারা রাত ঘুমায় না, রায় রামানন্দের স্বরূপ দামোদরের কণ্ঠ জড়িয়ে ধরে সারা রাত কাঁদে, কাঁদিয়া রজু আমার গোরা
महाप्रभु जेदिन थेके तिनि आविर्भाव हयेछिलेन आर तार प्रकट लीला जखन तिनि लीला सम्बरण करलेन सेई पर्यन्त तिनि कोनोदिन तार चोखेर जल शुखायनि शुधु केंदेछे आर केंदेछे हाँ कादेर जन्य जानेन राधा बोले केंदे कृष्ण बोले केंदे क्यों तार चोखे जल देखे जदि मत एक शुष्क निष्कासित जाके पेटाले एक चोखे जल पड़े ना एहेन एक नास्तिक चोखी बहु बोले हाँ कृष्ण बोले चोखे जल पड़े हरि बोल हरि बोल Radhiya, rajni pohari, amar gora. Radhiya, rajni pohari. Paramanandir kontho dhore. Oh my God.
তারা যদি
কোথাও দেখাতে পারেন যে সংসার কোনো শাস্ত্রের কোনো পাতায় কোন একটা দয়ার ছন্দে লেখা রয়েছে সংসার সুখের কথা, তাহলে আমি আপনাদের একেবারে কেনা দাস হয়ে থাকবো, বিনা মাইনে চাকর হয়ে থাকবো আপনাদের বাড়িতে। কারণ কোন শাস্ত্রে সংসারে সুখের কথা বলেনি, সব জায়গায় লেখা আছে সংসার দুঃখময় জ্বালাময়। যদি বলি মানে অট্টালিকা কোটি কোটি টাকা থাকলে সুখ না, কখনো ভগবান সেটা আপনাকে দেবে না। যার হাজার কোটি টাকা রয়েছে তার যে সব দিক থেকে স্বয়ং সম্পূর্ণ ভগবান করে দিয়েছে তা নয়, একদিক থেকে না একদিক থেকে আপনার আপনাকে নিয়ে রাখবেই রাখবে, একদিক থেকে না একদিক থেকে আপনাকে আঘাত দেবেই দেবে, আপনাকে নিচে নামিয়ে রাখবে। তাই বলছে আমার মহাপ্রভুর জন্য আমরা কপটা ফেললাম। আজ প্রভুর ভাব দেখুন, সুগন্ধে চন্দন ভক্তি চন্দ্র
সেই ঝুলো এনে দাও না গোহেই তো আমার ভক্তি চন্দ আমার সেই ঝুলো এনে দাও না গোহেই আমার ঝুলো হরে কৃষ্ণ সুগন্ধি চন্দন গোড়া নাহি মাখি গাই লয় ধূসর অঙ্গ ভূমি গড়ি মহাপ্রভু তোমার চন্দন মাখছে না ধুলা দিয়ে অঙ্গ ধূসরিত করে রাখছে কেন ধুলা মাখছে বলল এই তো সেই গোপী পদ রেণু হ্যাঁ যা মাখলে হবে নিষ্কিঞ্চন ভক্তির পদ রজ অঙ্গ মাখলে শুদ্ধা ভক্তি উদয় হয় শুদ্ধা ভক্তি ভক্তি কি করে হয় রে মা আমরা জানি যে ভক্তি না হলে ভগবানের কৃপা মেলে না কিন্তু তার পেছনে যার একটা প্রশ্ন দাঁড়িয়ে যায় কি না হলে ভক্তি মেলে না ভক্তি কি আপনি বিরাট বড় বড় মন্দির করে দেবেন আপনার ভক্তি হবে হ্যাঁ বিশাল বড় 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 মহাপ্রভুর হ্যাঁ কীর্তনিয়া গণ এনে আপনি কীর্তন দিলেন ভক্তি হবে হ্যাঁ শ্রবণে হবে কিন্তু তার পেছনে আর একটা বস্তু রয়েছে শ্রীমৎ ভাগবতে সিদ্ধান্ত দিয়েছিলেন নিষ্কিঞ্চন ভক্তের পদ রজ যত সময় অঙ্গে ভূষিত না হবে তত সময় কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হওয়ার কোন সম্ভাবনা নাই হ্যাঁ এই জন্য ভক্ত সঙ্গের বিধান দেয়া রয়েছে বারবার শাস্ত্রে অনুশাসন দিয়েছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গে লব মাত্রই কৃষ্ণ প্রাপ্তি হয় সাধু সঙ্গের দ্বারায় অসাধু ব্যক্তি সাধু কি হয় কি বাবাজি হয় মনে হয় শ্রীপাদ পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী পাদের কাছে তিনি জানতে চেয়েছিলেন যে সাধু সঙ্গের মাধ্যমে যারা অসাধু ব্যক্তি তারা কি সাধু হবে এর কোনো প্রমাণ আছে তো সুখদেব গোস্বামী পাদ তিনি একটা ছোট্ট গল্প বলেছিলেন পরীক্ষিত মহারাজকে বললেন হ্যাঁ হয় কেন বৈষ্ণব হচ্ছেন চন্দনের তরু সম চন্দন বৃক্ষ যদি কোনো জায়গায় থাকে তাহলে তার আশেপাশে যত আগাছা থাকে অন্য গাছ থাকে যতদূর ওই চন্দন বৃক্ষের হাওয়া যতদূর লাগবে ততদূর সবার অঙ্গে চন্দনের গন্ধ হয়ে যায় হ্যাঁ বায়ু দিয়ে আত্মসমর্পণ করে সবাইকে তো সুখদেব স্বামী একটি গল্প বললেন আমি ছোট করে দৃষ্টান্তটা একটু দিচ্ছি আপনাদেরকে
উনি একটা ডাকাতের দলকে নিয়ে আর একজন সাধুকে নিয়ে দৃষ্টান্তটা দিলেন। একটা ডাকাতের দল ডাকাতি করে পাহাড়ের টেলার মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে এসে ভাগাভাগি করে নিয়ে চলে যায় প্রত্যেকদিন। এখন আর এক দিক থেকে একজন সংসার বিরাগী ব্যক্তি সংসারের থেকে বৈরাগ্য নিয়ে সংসার পরিত্যাগ করে নদীর তীরে গঙ্গার তীরে ছোট্ট একটা বৃক্ষ তলে পাতার কুঠি নির্মাণ করে তিনি ভগবানের ভজনে আনন্দে মেতে রইলেন। আর এদিকে ডাকাতের দল ডাকাতি করে, কিন্তু একজন ডাকাতের দলের একটি সমস্যা ঘটল। সমস্যাটা কি না, ডাকাতের দলে একজন বিশিষ্ট ব্যক্তি মানে যে বিরাট একটা দায়িত্ব গ্রহণ করে সেই ব্যক্তি ওই দিন আসতে পারে না। আর ওদিনকে আবার খবরটাও খুব বড় খবর, ডাকাতি তো একটা খবর না হলে হয় না, ইনফরমেশন না হলে সেখানে যাবে না, একটা খোঁজ খবর নিয়ে যাবে অমুকের বাড়ি এত টাকা পয়সা আছে। তাহলে খোঁজ খবর না হলে দেখবেন আপনাদের বাড়িতে ডাকাতি হয় আপনাদের গ্রামের কোনো মানুষ সেই সঙ্গে আছে, নইলে ডাকাতি হবে না। তো বিরাট একটা খবর রয়েছে, কিন্তু ডাকাতের দলের যে বিশাল একটা দায়িত্ব পালন করে সেই ব্যক্তি বাড়িতে আটকে গেছে একটা বিশেষ কারণের জন্য। এখন ডাকাতের সর্দার বলছে আজকে আমাদের ডাকাতি করা হবে না। কেন না, ডাকাতি করতে গেলে আমাদের একটা বিপদের ঝুঁকি হতে পারে, যাওয়া যাবে না, দরকার নেই, প্রত্যেক দিন তো করি। ডাকাতের দলের লোকজন বলছে সর্দার এই যে আজকে খুব বড় খবর, হ্যাঁ না গেলে ক্ষতি হয়ে যাবে। তো বলছে না সম্ভব না। তো বললো আমরা যদি একজন লোক তোমাকে জোগাড় করে দিই। জোগাড় করে দিবি কোথায়? আছে ওই জঙ্গলে নদীর ধারে, ওই কাপড়ের মধ্যে হাত দিয়ে কি যেন বিড় 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 করে বলে আমরা বুঝতে পারি না। তবে একজন ব্যক্তি আছে, বাপরে বাপ, ভজনের দেহ তো, ভজনের দেহের একটি আলাদা লাবণ্য থাকে, তাই বললো সে তো সাধু। বললো সাধু টাধু আমরা জানি না, যেতে হবে এটাই জানি। ডাকাতের দল সাধু হরিনাম করছেন, একেবারে সেই সামনে যে দাঁড়িয়ে বললো বড় বড় মশাল নিয়ে, সাধু তো মনের আনন্দে প্রভুর ভজন করছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম সাধু মনের আনন্দে
নামে মত রয়েছে ডাকাতের দল সামনে যে ঘিরে দাঁড়িয়েছে উনি হঠাৎ চোখ মেলে দেখলেন বাবা আস্তে 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 আমি কি মরে গেলাম নাকি আস্তে আস্তে হ্যাঁ সাক্ষাৎ জন্ম উৎসব আমি কি মরে গেলাম আমার নিতে এসেছে নিজের গায়ে চিমচি কেটে দেখছি মরিনি তো আমি তো মরিনি ভাই তোমরা কারা আমরা ডাকাত ডাকাত আমার কাছে কেন এসেছো ভাই হ্যাঁ আমি তো দেখছো এই রাস্তালায় থাকি প্রভুর নাম কাম করি পেটে জ্বালা দুবারি মাধুগুরি করি যা যেদিন যেটা লাগে সেদিন সেটা মাধুগুরি করি আমার কাছে কানা করি অপরি বলল তোমার কাছে কানা করি নিতে আসিনি তোমাকে যেতে হবে ভাই ডাকাতি করতে আমাদের সঙ্গে ডাকাত ও মা সে কি কথা ভাই আমি সাধু ব্যক্তি আমি ডাকাতি টাকাতি করতে পারি বলল দেখো তোমার জন্য দুটি রাস্তা খোলা এক আমাদের সঙ্গে যেতে হবে আর নইলে উপরে চলে যেতে হবে এই তো দেখছো বড় বড় অস্ত্র সাধু দেখছি একটা দারুণ ঘটনা মা একটু মন দিয়ে শুনবেন সাধু দেখছে আমি সংসার ছেড়ে দিয়ে এসে ভগবানের ভজন করব বলে সংকল্প নিয়ে এসেছি গুরুচরণ আশ্রয় বলে এখন যদি আমার অসময়ে চলে যেতে হয় আমার অধোগামী হতে হবে আমার খুন হতে হবে আমার ভগবানের ভজন আর হবে না আবার আমি এদের সঙ্গে ডাকাতি করতে যাই আমি ভ্রষ্টা হয়ে যাব আমি এখন কোন পথে যাব প্রভু গুরুদেব যেন আকাল বাণীতে বলে দিলেন তুমি যাও ডাকাতি শুধু সোনা দানা করবে না তুমি একজন সাধু তুমি ওদের মনোপ্রাণ ওদের কর্মফল ওদের পাপ তাপ অপরাধগুলো তুমি ডাকাতি করো যাও ডাকাতি করে নিয়ে তোমার পথে তুমি নিয়ে এসো বলল ভাই চলো যাব ডাকাতি করলেন একদিন এক রাত্রিতে প্রচুর সোনা দানা টাকা পয়সা ডাকাতের দল জীবনে কোনোদিন এত সোনা দানা পায় নাই আর নির্বিঘ্নে একটা কুকুর পর্যন্ত ডাকেনি সকালবেলা সাধু চলে যাচ্ছে সাধুর জন্য একটা ভাগ দিয়েছে এই তোমার ভাগ বললো বাপ ভাই আমি তো নেব না আমি ভাগটা নেব না তোমাদের অসুবিধা হয়েছিল একদিন একটু উপকার করে দিয়ে গেলাম চলে যাচ্ছে ডাকাতের দল সর্দারকে বলছে সর্দার এই লোকটা খুব মানে খুব ভয়বন্ত আছে খুব ভাগ্যবান এ লোককে ছাড়া যাবে না হ্যাঁ দলভুক্তি করে রাখতে হবে চলে যাচ্ছে ডাক দিয়েছে পেছন দিক থেকে এই শোনো কি ভাই বলল আজকে তুমি আমাদের সঙ্গে ডাকাতি করলে তো হ্যাঁ করলাম বলল আর তোমার ছাড়া যাবে না কেন বিশেষ করে তুমি আমাদের কাছ থেকে যদি অন্য জায়গায় গিয়ে কিছু বলে দাও ডাকাতের দলে ঢুকলে কিন্তু বার হওয়া খুব মুশকিল হ্যাঁ বার হলেও আপনাকে বাঁচতে দেবে না তাই আজ থেকে তুমি আমাদের দলভুক্ত তিনি আবার চিন্তা করলেন একই বিপদে পড়লাম হ্যাঁ ঠিক আছে এই দেখুন যদি কেউ পাতকুয়ার মধ্যে পড়ে যায় পাতকুয়া চেনেন তো যেটা দেশে টিউবওয়েল হয় না পাতকুয়ার থেকে জল তুলে তুলে কাজ করা এই পাতকুয়ার মধ্যে যদি কেউ হঠাৎ করে পড়ে যায় তাহলে তাকে যদি উদ্ধার করতে হয় তুলতে হয় উপরে দাঁড়িয়ে কেউ কান্নাকাটি করলে তোলা যাবে না তাকে তুলতে গেলে কাউকে না কাউকে একটু নিচে নামতে হবে তাই পাতকুয়ার মধ্যে পড়ে রয়েছে ডাকাতের দল সাধু চিন্তা করলেন
আমি এদেরকে তুলব। বলল ঠিক আছে ভাই, আমি তোমাদের দলভুক্ত হলাম, কিন্তু আমার দুটি শর্ত। প্রথম শর্ত হচ্ছে, যত ডাকাতি করে সোনা দানা পাওয়া যাবে আমি তার কানা করিও কিন্তু ছোঁব না। আর দ্বিতীয় শর্ত হচ্ছে, 30 দিনে যদি 1 মাস হয় তা 29 দিন তোমরা যেটা বলবে আমি সেটা করব। আর একটা দিন অর্থাৎ 30 দিনের দিন আমি যা বলবো তোমাদের তাই করতে হবে। বলো রাজি? বললো হ্যাঁ রাজি। ঠিক আছে তাই হোক, চুক্তি হয়ে গেল। একদিন দুদিন করতে করতে 29 দিন পেরিয়ে গেল। 30 দিনের দিন সাধু বললেন, বৈষ্ণব বললেন, ভাই আমার কথা মনে আছে তো? বলে হ্যাঁ হ্যাঁ মনে আছে। হ্যাঁ বলো কি করতে হবে? বললো তোমরা আমার ওই কুঠিরে, পাতার কুঠিরে ভোরবেলা যাবে, সবাই ভোরবেলা যেয়ে উপস্থিত হবে। সেই পাতার কুঠিরে যে ডাকাতের দল ভোরবেলা উপস্থিত হয়েছে, তো ভোরবেলা ডাকাতের দল একটি ভাগবতী সিদ্ধান্ত বাবা। ডাকাত তো সারা জীবন সত্য যুগেও ছিল, মানে রক্ষাদর্শ থাকবে বোধ। তাই আজকে ডাকাতের দল ভোরবেলা যে কুটিরে উপস্থিত, সাধু বললে এসেছ, চলো চলো আমার সঙ্গে চল। ওই গ্রামের মধ্যে এক বাড়িতে নিয়ে উঠল। সে লোক তো একবার দেখে থরথর করে কাঁপতে লাগলো, বিরাট বিরাট ডাকাতের চেহারা, এই আনিয়া গোপ সব বাপ বাপ। উনি সঙ্গে সঙ্গে ওনাকে বললেন, জাদুকর যন্ত্রপাতি গুলো বার করে আনতে ঘরের থেকে। ভালো করে বুঝবেন, যন্ত্রপাতি মানে উনি মানে পরামানি, ওই ক্ষৌর কার্য টার্য করে। তো যন্ত্রপাতি গুলো সব বার করে আন। এই দেখ এই আমার যেমন অবস্থা, হ্যাঁ নেড়া মাথা, এই সবাইকে নেড়া মাথা করে দে। ডাকাতের দল বলছে সে কি কথা সর্দার, আমাদের মা মরলো না, বাপ মরলো না, নেড়া মাথা হলো? হ্যাঁ আমরা যা বলেছি এই 29 দিন ধরে সব করেছে, একদিন তো যা বলবে তাই করবে। উনি নেড়া মাথা করে দিয়েছে, একখানা করে শিখা রেখে দিয়েছে পেছনে, নেড়া মাথা করে দিয়ে শিখা রেখে দিয়েছে। আর উনি সবার জন্য একটা করে ধুতি, একটা করে উত্তরীয়, তুলসী মালা, তিলক সব জোগাড় করে রেখে দিয়েছে। একবারে সবার মালা পরিয়ে হাতে জপের মালাও দিয়ে দিয়েছে, হ্যাঁ তিলক দিয়ে দিয়েছে। অবশেষে গর্ব বলে নাম প্রদান করলেন, দীক্ষা নাই কিন্তু না, আগে নামাশ্রয়, তারপরে মন্ত্রাশ্রয়, তারপরে ভাবাশ্রয়, তারপরে রসাশ্রয়, তারপরে প্রেমাশ্রয়। মন্ত্র না, আগে নাম, নাম দিলেন, কর্ণ বলে নাম দিয়ে সবাইকে বৈষ্ণব সাজিয়ে দিয়ে বলল, ভাই এখন তো সকাল 8টা বাজে, সবে এসো না, আমরা সবাই মিলে আমার সঙ্গে বসে একটু নাম এসো, এসো না আমরা সবাই মিলে একটু গোবিন্দের নাম করি। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে রাম, হরে রাম।
হচ্ছে না আরে চেষ্টা কর না হয়ে যাবে একবার তোমার বলতে বলতে হরি বল যারা হরি বল বলে না যাদের মুখ দিয়ে হরে কৃষ্ণ উচ্চারণ হয় না তারা কিন্তু লজ্জা করে বলতে হয় যারা হাত তুলতে জানে না তাদের লজ্জা করে সামনে হাত তুলতে সংকল্প আমাদের ভোটের মিছিলে যে হাত তুলতে লজ্জা করে না ইলেকশনে যে হাত তুলতে লজ্জা করে না ঘরের বউ ঘরের বউ লাইনে দাঁড়িয়ে মিছিল করছে হাত তুলে তখন লজ্জা করে না কিন্তু হরিবোল বললে হাত তুলতে আমাদের লজ্জা করে মান সম্মান এটাই হলো আমাদের সনাতন হিন্দু ধর্মের বৈচিত্র্য হাতে জপের মালা আর নয়নে প্রেম ধারা
বললো বাবা বাবা এই তো হয়ে গেছে হ্যাঁ সঙ্গে সঙ্গে সে গলগ্ন কৃত মাছে গলায় কাপড় দিয়ে সষ্টাঙ্গে প্রণাম করলো হে বৈষ্ণবগণ আমাদের রাজগৃহে রাজা অভুক্ত অবস্থায় পড়ে রয়েছে শুধু বৈষ্ণব সেবার জন্য কৃপা করে দয়া করে করুণা করে একটু আমাদের রাজগৃহে পদার্পণ করতে হবে চরণ তুলে দিতে হবে পালকিতে করে নিয়ে চলে গেলেন রাজার বাড়িতে রাজা এসে সষ্টাঙ্গে প্রণাম করে মহারানী এসে স্বর্ণভৃঙ্গারে করে সোনার ভৃঙ্গারে করে চরণ ধৌত করে চরণ জল করে আসনে বসিয়ে নিয়ে নিজের কেল দিয়ে চরণ মুছিয়ে নিলেন ডাকাতের দল ভাবছে এত ডাকাতি করেছি মেরেছি কেটেছি কত মদ্যপান করেছি কিন্তু এত সুখ এত আনন্দ তো কোনোদিন পাই না ডাকাতের দলকে সেবা দিলেন সহ বৈষ্ণব সহ এখন আর ডাকাত নয় তারা যখন কৃষ্ণ বলে কাঁদতে শিখেছে তখন আর তারা ডাকাত হ্যাঁ তাই সেবা দিলেন সেবা দক্ষিণা একটা করে হস্তি আর হাতির পিঠে যত মণি কাঞ্চন মোহর যত কিছু একটা হাতির পিঠে দেয়া যায় চাপিয়ে সেটা দক্ষিণা স্বরূপ এক একটা বৈষ্ণবকে দিয়ে দিলেন আবার বলে দিলেন যদি কোনোদিন আমি বৈষ্ণব সেবা থেকে বঞ্চিত হই কৃপা করে আপনারা আমার চরণ ধরে দেবেন সবাই ফিরে আসলো মা সবাই ফিরে আসলো এবার সাধু বলছে ভাই আমার দিন তো শেষ হয়ে গেল আবার আগামী দিন পয়লা দিন থেকে তোমাদের সঙ্গে আমি আবার ডাকাতি করতে যাব হরে কৃষ্ণ তখন ডাকাতের দল বলছে ডাকাতের দল কি বললেন সমস্ত সোনা দানা মণি কাঞ্চন সব নদীর জলে ফেলে দিয়ে এসে বলছে ও গো বৈষ্ণব ঠাকুর আমরা তোমাকে নিয়েছিলাম জোর করে তুমি আমরা সঙ্গে ডাকাতি করবে কিন্তু তুমি আমাদের পাপ ক্ষয় আমাদের কর্মফল সব ডাকাতি করে নিয়েছো তুমি আর আমাদের সব অভাব ঘুচে গেছে আমরা আর ডাকাতি করব না শুধু ডাকাতি নাই আমরা আরে ঘরে আজ ঘরে ঘরে যাব Thank you.
Oh,